এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাকসুম আলম খান। বিপিএল এর সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সিলেটে আজ বিপিএল এর দুইটি ম্যাচ রয়েছে, দুপুরে দেড়টায় আর কিছুক্ষণ পরই আসলে মুখোমুখি হয়ে যাবে ফরচুন বরিশাল এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, এবং সন্ধ্যায় সাকিবের রংপুর রাইডার্সের মুখোমুখি হবে দুর্দান্ত ঢাকা। এই ম্যাচটির আগে অর্থাৎ সন্ধ্যার ম্যাচটির আগে আজ হঠাৎ করেই দুপুর 12:30টার কিছু আগে আমরা দেখছি যে রংপুর রাইডার্সের স্টার ক্রিকেটার সাকিব আল হাসান তিনি একা একাই, দলীয় অনুশীলন নেই, তারপরেও তিনি একা একাই এই সিলেটের যে আন্তর্জাতিক স্টেডিয়ামে যে আউটার মাঠটি রয়েছে, আউটার স্টেডিয়ামটি রয়েছে, এইখানে অনুশীলন করছেন দলের বাইরে এসেই। এবং তার সঙ্গে রয়েছেন রংপুর রাইডার্সের বোলিং কোচ মোহাম্মদ রফিক, এছাড়াও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের একজন লেগ স্পিনার রিশাদ, তিনিও নেটে সাকিব আল হাসানকে বোলিং করছেন। এবং আমরা জানি যে চোখের সমস্যায় সেই বিশ্বকাপ থেকেই তিনি ভুগছেন, যার কারণে তার মাঠের পারফরমেন্সেও বেশ প্রভাব পড়ছে। আমরা দেখেছি যে এর আগে তিনি ইংল্যান্ডে গিয়েছেন চিকিৎসার জন্য, দেশে পরীক্ষা করিয়েছেন, এছাড়া সিঙ্গাপুরে গিয়েছেন ডাক্তার দেখানোর জন্য, এবং সেখান থেকে ফিরে আসার পর এই বিপিএলে যে তিনটি ম্যাচ রংপুর রাইডার্স খেলেছে, তিনটির মধ্যে দুটিতে তিনি খেলেছেন, দুটিতে তিনি তেমন পারফর্ম করতে পারেননি। ব্যাট হাতে দুটি ম্যাচেই মাত্র দুই রান করেছেন, বল হাতে তিনি দুটি উইকেট পেয়েছেন, গতকালকের ম্যাচটিতে উইকেট পাননি। তো তার এই পারফরমেন্সটা ঠিক করার জন্য আসলে তিনি বেশ মনোযোগী দেখা যাচ্ছে, যে দুপুর 12:25 নাগাদ তিনি ব্যাটিং শুরু করেছেন এবং একের পর এক বড় শট খেলার চেষ্টা করছেন। বেশ ঝামেলায় পড়তে হচ্ছে তাকে মোহাম্মদ রফিক এবং রিশাদের বিরুদ্ধে বিপক্ষে ব্যাটিংয়ের জন্য, বেশ কিছু বড় শট খেলেছেন, তবে যে ফুল রিদমটা সেটা তিনি সেভাবে তার কাছ থেকে দেখা যাচ্ছে না। তার এই চোখের সমস্যার কারণে আমরা দেখেছি যে ব্যাটিংয়ের যে স্টান্টটি সেটা কিছুটা তার বদলাতে হচ্ছে, চোখ আই মুভমেন্টটা কিছুটা বদলে তাকে ব্যাটিং করতে হয়, তো সেই সমস্যাটা তার রয়েছে। সেখান থেকে কতটা তিনি ঘুরে দাঁড়াতে পারেন, আজকের ম্যাচটি পরপর দুটি ম্যাচ রয়েছে সিলেটে, তার গতকাল তিনি একটি ম্যাচ খেলেছেন কুমিল্লা তার খুলনা টাইগার্সের বিপক্ষে, সেই ম্যাচটিও তার দল হেরে গেছে, এবং দেখা যাক আজকের ম্যাচে আসলে তার পারফরমেন্স কেমন হয়। একটু পরেই যে ম্যাচটি রয়েছে আসলে এই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের মূল মাঠে ফরচুন বরিশাল এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের, সেইখানে আসলে তামিম ইকবাল সেই মাঠে নামবেন। এক মাঠে আসলে সাকিব আল হাসান প্র্যাকটিস করছেন, আর মূল মাঠে তামিম ইকবাল ফরচুন বরিশালের হয়ে আসলে মাঠ পাতানোর অপেক্ষায় থাকবেন এবং জয়ের ধারায় ফেরার চেষ্টা করবেন। অন্যদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স চাইবে তাদের জয়ের ধারা অব্যাহত রাখতে। তো আমার কাছে এই ছিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে অনুশীলন, সাকিব আল হাসানের অনুশীলন এবং দলগুলোর খেলার সবশেষ খবর। সিলেট থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার মাকসুম আলম খান।